হ্যাঁ ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রোগ্রামিং এরর সম্পর্কে। প্রোগ্রামিং এরর কি, কত প্রকার হয়, সেই সব সম্পর্কে আলোচনা করব। প্রোগ্রামিং এরর বলতে প্রোগ্রামিং ভুল। আমরা যখন কোনো কোডিং করতে যাব, তখন বিভিন্ন জানা সত্ত্বেও কিংবা না জেনে অনেক রকম ভুল করে ফেলি। সেই সমস্ত ভুলগুলো সম্পর্কে আলোচনা করব। সেই সমস্ত ভুলগুলো কত প্রকারের হয় তাও আলোচনা করব। তাহলে তোমরা বুঝতে পারছো প্রোগ্রামিং এরর বলতে কি। আমরা কোনো প্রোগ্রামিং লিখতে গিয়ে যখন যে সমস্ত জেনে কিংবা না জেনে যে সমস্ত ভুল করে ফেলি, সেগুলোকে সাধারণত প্রোগ্রামিং এরর বলা হয়। প্রোগ্রামিং এরর তিন প্রকারের হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছ, সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর অ্যান্ড ইনফরমেশন এরর। সিনট্যাক্স এরর কি? এনি গ্রামাটিক্যাল এরর, মিন্স কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের গ্রামাটিক্যাল এরর, সেই সমস্ত এররগুলোকে বলা হয় সিনট্যাক্স এরর। কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের গ্রামাটিক্যাল এররগুলোকে সিনট্যাক্স এরর বলা হয়। কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের গ্রামাটিক্যাল ভুল করলে সেই ভুলটাকে সিনট্যাক্স এররের মধ্যেই ফেলা হয়। সাপোজ স্পেলিং মিস্টেক করেছো, কোনো কিছুতে প্রিন্টএফ লিখতে গিয়ে প্রিন্ট লিখে ফেলেছো, কিংবা ভেতরে কোনো একটা স্পেলিং মিস্টেক করে দিয়েছো, প্রিন্টের আই এর পরিবর্তে প্রি আর আই, অ্যান্টি প্রিন্টের পরিবর্তে আই এর পরিবর্তে ই লিখে কোনো কারণে টাইপিং করতে গিয়ে ভুল হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু যে ভুলটা হবে সেটা সাধারণত সিনট্যাক্স এররের ক্ষেত্রেই ধরা হবে। সেই ভুলটাকে সিনট্যাক্স এররের মধ্যেই, এই ভাগের মধ্যেই ফেলা হবে। কমা দিতে ভুল করে করলে সেই ভুলটা সাধারণত সিনট্যাক্স এররের মধ্যে ধরা হবে। ব্র্যাকেট মিস্টেক করলে সেই ভুলটাও সিনট্যাক্স এররের মধ্যে পড়া। লজিক্যাল এরর, সাপোজ দেওয়া আছে দুটি সংখ্যার মধ্যে যোগফল নির্ণয় করতে, দুটি সংখ্যার মধ্যে যোগফল নির্ণয় করতে দেওয়া আছে, সেখানে প্রোগ্রামিং লিখে হেডার ফাইল দিয়ে তারপরে লিখে ইনপুট নিয়ে লেখার পরে সেটা সাম ইকুয়াল টু এ প্লাস বি লিখতে হয়। সেখানে তুমি যদি এ প্লাস বি না লিখে এ মাইনাস বি লিখে ফেলো, তাহলে কিন্তু তুমি এক্সাক্ট অ্যান্সার পাবে না। যে কোশ্চেন দেওয়া আছে তার অনুযায়ী তুমি উত্তর বের করতে পারবে না। তার মানে কি হয়, এটা ভুল হয়, ভুল এক প্রকার ভুল। সেই ভুলটাকে সাধারণত লজিক্যাল এররের মধ্যে, লজিক্যালি কোনো রকম কোনো ভুল করলে সেটা সাধারণত লজিক্যাল, যুক্তিসম্মত কোনো ভুল করলে সেটা সাধারণত লজিক্যাল এররের মধ্যে পড়ে। এই ধরনের যত সমস্ত ভুল হবে সেগুলোকে সাধারণত লজিক্যাল এররের মধ্যেই ফেলা। এখন আসা যাক ইনফরমেশনাল এরর কি সেটা সম্পর্কে জানা যাক। ইনফরমেশনাল এরর হচ্ছে কোনো রকম কোনো ইনফরমেশন ভুল দিলে যে এরর হয় সেটাকে সাধারণত ইনফরমেশনাল এরর। যেমন এক্স এর মান দেওয়া আছে 12 আর ওয়াই এর মান দেওয়া আছে 24, ঠিক আছে। সাপোজ এই দুটার গুণফল বের করতে বলেছে, তাহলে কি 12 × 24 হবে? তুমি 12 জায়গায় যদি 12 না করে 19 করে ফেলো কিংবা 24 করে ফেলো, তখন কিন্তু যে ভুলটা হবে সেটা কিন্তু ইনফরমেশন ভুল। তার মানে তুমি একটা অ্যান্সার পাবে, অ্যান্সারটা তোমার গুণফল ঠিক, বাট অ্যাজ এ কোশ্চান অ্যান্সার ইজ নট কারেক্ট, সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে। সেই ভুলটাকে সাধারণত ইনফরমেশন এরর মধ্যে ফেলা হয়, কারণ তোমার যে ইনফরমেশান, যে কোনো রকম কোনো ইনফরমেশান তুমি যদি ভুল করো, একটা কিংবা দুটো যাই হোক না কেন, তুমি কোনো রকম কোনো ইনফরমেশান দিতে ভুল করলে যে ভুলটা হয় সেটাকে সাধারণত ইনফরমেশন এরর বল, ঠিক আছে। এরপরে হচ্ছে এক্সেপশন। একটা কথা মনে রাখতে হবে কিন্তু, যে যত রকমের ভুল হয় না কেন সেই ভুলগুলো এই তিনটা এররের মধ্যেই পড়ে, যতজন সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর অ্যান্ড ইনফরমেশন। এক্সেপশন কি? এক্সেপশন হচ্ছে কিছু কিছু ভুল হয় কিন্তু যেগুলো আমরা ধরতে পারি না। যেমন কম্পাইলার ক্যান নট ফাইন্ড আউট দিস টু টাইপস অফ এরর, রান টাইমস এরর অ্যান্ড কম্পাইলেশন এরর। মিন্স আমরা যখন কোনো কোডিং লিখবো এবং প্রোগ্রামিং যখন রান করাবো, তখন আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারবো যে সিনট্যাক্স আর লজিক্যাল আর ইনফরমেশন এররগুলো কম্পাইলার ধরতে পারছে, বাট এই দু ধরনের এরর থাকে যেগুলো সাধারণত কম্পাইলার ধরতে পারে না, রান টাইম এরর অ্যান্ড কম্পাইলেশন এরর। এগুলো সম্পর্কে তোমরা পড়বে ভালো করে কি কি টাইপের এরর, বাট এই ধরনের এররগুলোকে এক্সেপশন বলে, কারণ কম্পাইলার এগুলোকে ফাইন্ড আউট করতে পারে না, ট্র্যাক আউট করতে পারে না, তাই এগুলোকে সাধারণত এক্সেপশন বলা হয়ে থাকে।
এটাই হচ্ছে প্রোগ্রামিং এরর। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত, চাইলে পরের ভিডিওগুলোও দেখতে পারো। এরপরে প্রত্যেকটা টপিকের উপরে আমি ভিডিও আনছি, যদি ভালো লাগে সবাই দেখবে, সিরিয়াল অনুযায়ী দেখবে। ঠিক আছে, থ্যাংক ইউ।